যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মন কি বাত আজকে অনুষ্ঠিত হয়েছে আমাদের আটবরদলী বিধানসভা কেন্দ্রে 26 নম্বর বুথে। আমাদের মেয়র ইন কাউন্সিলর শ্রদ্ধেয় তুষারকান্তি ভট্টাচার্য মহোদয়ের বাসভবনে, এখানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আপনারা ইতিমধ্যে জানেন যে প্রত্যেক মাসের চতুর্থ রবিবার এই মন কি বাত অনুষ্ঠান সংগঠিত হয়। যেহেতু এই মাসের চতুর্থ রবিবারে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশের বাইরে থাকবেন, তার জন্য আজকে মন কি বাত অনুষ্ঠান সংগঠিত হয়েছে। এবং সেই মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী প্রতি রবিবারে, যে মাসের শেষ রবিবারে, যেভাবে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তের মানুষকে নিয়ে উনি চর্চা করেন, এবং আজকে মন কি বাতের মধ্যে দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গ এবং অন্য একটা রাজ্যের দুটো বাচ্চা ছেলে নিজের জমানো অর্থ সঞ্চিত করে সেই যারা টিবি রোগী তাদের চিকিৎসার জন্য ব্যয় করেছেন, এই যে ভাবনা, এই যে চিন্তা আজকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মুখ দিয়ে এই কথাটা আজকে শুনতে পেল, তাতে কী হয়, মানুষের মধ্যে ইন্সপিরেশন বাড়ে, মানুষ সমাজের প্রতি মানুষের যে দায়বদ্ধতা কর্তব্য সেটা পরিলক্ষিত হয়। এবং বিশেষ করে এবং শেষ দিকে উনি যেটা বলেছেন, যেহেতু এখন বর্ষার মরশুম চলছে, সকল ভারতবাসীর উদ্দেশ্যে উনি বলেছেন যে সতর্ক থেকে চলার জন্য